নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। ছোট ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা না তুলে দুর্গাপূজার আয়োজন করার আহ্বান মুখ্যমন্ত্রীর। কাছাড় কলেজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন কিছু শিক্ষক, অভিমত নাগরিক সভায়। গুয়াহাটিতে জেপি নাড্ডার উপস্থিতিতে কেউ যোগ দিচ্ছেন না বিজেপিতে, জানালেন ভবিষ্যৎ। এবার বিস্তারিত প্রাইম টাইম খবর। পূজোর চাঁদা সংস্কৃতির বিরুদ্ধে ফের সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলে দুর্গাপূজা না করার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, চাঁদা সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। দুর্গাপূজা হোক আর বিহু, চাঁদা সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন। শুক্রবার এক অনুষ্ঠানে চাঁদা না তুলে পূজা ও বিহু আয়োজনের নিদানও দেন মুখ্যমন্ত্রী। বিশেষকৈ অসমৰ সৰু সৰু ব্যৱসায় কৰা মানুহবিলাকে মোক ফেসবুকত হোৱাটছআপত দি আছে যে দাদা কিমান পূজাৰ চাঁদা দিম। এখন এখন সৰু সৰু দোকানীয়ে যদি পাঁচটা পাঁচটা পূজাৰ চাঁদা দিব লাগে, দোকানীজন কেনেকৈ চলিব পাৰিব? কোভিডৰ পিছত যেনে তেনে মানুহবিলাক মূৰ দাঙি উঠিছে। মই আমাৰ সকলোকে আহ্বান জনাম যে আমি সৰু সৰু ব্যৱসায়ীবিলাকক হাৰাশাস্তি কৰা পূজা বিহুৰ নামত এই পৰম্পৰাটোৰ পৰা আমি ওলাই যাব লাগে। কাৰণ দোকান এখন দি আছে, ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈকে গোটেই পৰিয়ালটোৱে তাত কাম কৰে, আৰু যদি পূজাৰ নামত 20,000 টকা চাঁদা দিব লাগে তেতিয়াহ'লে সেই মানুহজনে অন্তৰত বহুত কষ্ট পায়। চাঁদা তোলা যিসকলে পূজা পাতিব তেওঁলোকে নিজে পইচা দিব। আজিকালি দাতা আছে, আজিকালি মূৰ্তি দিয়া মানুহ আছে, ভোগ দিয়া মানুহ আছে। মানুহে আই মাতৃ ভগৱানৰ কাৰণে মনৰ পৰাই কৰে। বহুত জেগাতো এতিয়া আমাৰ জালুকবাৰীতে গাঁৱত মই দেখিছোঁ, দুই এখন পূজাত অহা 25 বছৰলৈকে মূৰ্তি দিব নোৱাৰে, পূৰা নাম ফিক্স হৈ আছে, 25 বছৰ আৰু মূৰ্তি দিয়াৰ স্থান নাই। তেনেকৈ ভোগ দিয়া আমি কৰিব পাৰোঁ। যজমানৰ যি তেওঁ পাব লাগে সেইখিনি দিয়াৰ বাবে কাৰোবাক দায়িত্ব দিব পাৰোঁ। মোটামুটি আমি পূজাখন বহুত মানুহক হাৰাশাস্তি নোহোৱাকৈ আমি চলাব পাৰোঁ। আমাৰ অসমীয়া লোকৰ এটা বহুত দিনীয়া পুৰণা বদনাম যে বিহু আমি বেলেগৰ চাঁদা দি কৰোঁ। যোৱাবাৰ সেইটো বহুত পৰিমাণে কমি গৈছে। দুৰ্গা পূজাও আমি নিজৰ পৰা কৰিব লাগে, বেলেগৰ পৰা চাঁদা লৈ আমি দুৰ্গা পূজা কৰিব নালাগে। কাছাৰ কলেজকে ধ্বংসৰ পথে নিয়ে যাচ্ছেন একাংশ শিক্ষক। আজ বরাক নাগরিক সংসদ আয়োজিত এক নাগরিক সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। সংসদের সম্পাদক প্রধান শঙ্কর দে জানান, কাছাড় কলেজে নৈরাজ্য সৃষ্টি করেছেন একাংশ শিক্ষক। সভায় বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত অধ্যাপক নিরঞ্জন দত্ত বলেন, দিশপুরের একটি চক্র এই আসাম শিক্ষক সংস্থার মাধ্যমে এই চক্রান্ত চালাচ্ছে, বহিরাগত কিছু শিক্ষকের পেছনে কলকাঠি নাড়ছেন। তিনি বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, কলেজে শৃঙ্খলা আনতে চেয়েছেন অধ্যক্ষ, কিন্তু একাংশ অধ্যক্ষ এটা চাইছেন না। আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরগাস্থ যেসব ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেটা প্রত্যাহার করতে দাবি জানিয়েছিলেন। সভায় এছাড়া বক্তব্য রাখেন সঞ্জীব দেবনাথ, সৌমিত্রনাথ, নীলমাধব দাস ও জয়দীপ দত্ত। গভর্নিং বডির সদস্য সীমান্ত ভট্টাচার্য শিক্ষকদের দোষারোপ করে বলেন, এরা কোনো অধ্যক্ষকে কাজ করতে দিচ্ছেন না। কাঁচা কলেজের একটা সাধারণ ছাত্র ঘটনা, হোয়াই এসিটি ইজ মেকিং ইট এ স্টেট ওয়াইজ মুভমেন্ট, হোয়াট ইজ দ্য পলিটিক্স বিহাইন্ড ইট, এর পিছনে একটা পলিটিক্স আছে, এই সেই পলিটিক্সটা খুঁজে বের করতে হবে। কাঁচা কলেজের ঘটনা বলা কেন নয়, সমস্ত আসামের কলেজ শিক্ষকরা জড়িত। কেন আসামের আসামে 2200-এর বেশি প্রাতিষ্ঠিত কলেজ আছে, প্রত্যেক কলেজে অনেক সমস্যা আছে, অনেক আন্দোলন আছে, কেউ কিছু তো কথা বলে না, সব সাইলেন্ট, সুন্দরভাবে চলছে। কিন্তু কাঁচা কলেজের ব্যাপারে কেন্দ্রীয় এসিকের নেতৃত্বে হাজার হাজার কলেজ শিক্ষক এটাকে রাজ্যব্যাপী একটা আন্দোলনে পরিণত করলেন। এক পেছনে রাজনৈতিক কলকাঠি, রাজনৈতিক
কোনো উদ্দেশ্য একটা নীতি আছে, না হলে সমস্ত রাজ্যব্যাপী একটা আন্দোলন হতে পারে না একটা কলেজের ঘটনাকে নিয়ে কেন্দ্র করে। একটা কলেজের স্থানীয় ঘটনা স্থানীয়ভাবে সমাধান করা যেত। অবশ্য এই ব্যাপারে আমি আমাদের কাঁচা কলেজের গভর্নিং বডির মেম্বার সীমন্তবাবু আছেন, তিনি বলবেন, কিন্তু তাকে দেখেই আমি প্রথমে রিয়েক্ট করেছিলাম, কিন্তু আপনারা চুপ খানে রিয়েক্ট করেছে আপনারা চুপ খানে, তখন তিনি অজুহাত দিলেন। তবে কাঁচা কলেজের পরিচালন সমিতি ছিলেন, তারা পরিচালন সমিতির প্রধান সভাপতিকে চ্যালেঞ্জ করছে শিক্ষাগত যোগ্যতা সমর্থন করেনি, অতএব যেহেতু তারা করেনি এবং পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তাদের ছেড়ে দিয়েছে, অতএব আমাদের আজকের মিটিং থেকে আমরা প্রথমে সিদ্ধান্ত নেব এই যে চারজন ছাত্রের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বিনা শর্তে সেই এফআইআর উল্টো করা হোক, এসিটিআর সেই সম্মতি হোক, নতুবা আমরা এই চারটে ছেলে আমি জানি এবং আমি সচক্ষে দেখেছি 21 তারিখ ঘটনার পর আমি এবং কাছে করেছে একজন অধ্যাপক কাছে করেছে যে গিয়েছিলাম ঘটনা কী ঘটেছে, কারণ ঘটনাক্রমে কাছাড়ের কাছাড় জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক সংগঠন একটা আছে, সেই অবসরপ্রাপ্ত শিক্ষক সংগঠনের সভাপতি আমি এবং সেক্রেটারি কাছাড় কলেজে অমরেন্দ্র চক্রবর্তী। আমি অমরেন্দ্রবাবুকে বললাম যে অমরেন্দ্রবাবু দেখুন কালকে ঘটনাটা বিরাট ঘটনা ঘটেছে, আমরা চলুন একবার কাছাড় কলেজে গিয়ে সত্যতাটা যাচাই করে নিই। তখন আমরা দুজন গিয়েছিলাম, গিয়ে আমরা দেখলাম এই যে যারা দাঁড়িয়ে আছে এখানে বসে আছে তারাই যথেষ্ট সবুজ হয়ে চিৎকারছে, চামচি করছে, কলা পাঠাচ্ছে, পুলিশ তাদের বলছে তোমরা কেন এসছো, এবার আছে নাকি তার তোমরা কোন বেসিসে এসছো, হোয়াট বেসিস, তাদেরকে ধরে দিয়েছে তোমাকে দেখে নেবো, তারা বলছে না স্যার আমরা খবর পেয়েছি আমাদের স্যারকে অপমান করা হয়েছে, অতএব আমরা যে ছাত্ররা স্যারকে অপমান করা হয়েছে বলে এখানে ক্ষেপে আগুন প্রতিকার চাই, আমি সচক্ষে সচক্ষে দেখা দৃশ্য, আমি তখন আই উইটনেস তাদের সামনে, আমার সামনে তারা শিক্ষকের সমর্থনে কীভাবে প্রতিবাদ করেছে আমি দেখেছি এবং তাদের যে শিক্ষকের প্রতি ভক্তি শ্রদ্ধা ফুটে উঠেছে তাদের ভাষায় যা সত্যি প্রশংসনীয়। এই ছেলেরা শিক্ষকদের অপমান করবে আই এম দি লাস্ট ম্যান টু বিলিভ, আমি বিশ্বাস করতে পারি না। কিন্তু শিক্ষক সমাজ যেভাবে এসিটিএ জোনাল সেক্রেটারি তিনি চিঠিটি লিখেছেন এখানে যোগ্যতার প্রশ্ন উঠেছে, আপনারা হয়তো চিঠিটি কেউ পড়েছেন, যোগ্যতার প্রশ্ন এসেছে যে বলা হয়েছে যে কলেজ শিক্ষকরা যে এত মাইনে পান বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে এত মাইনে পান যোগ্যতার নিরেখে পান, কারণ মাইনে নিয়ে তো কোনো কথা বলা হয়নি, বলা হয়েছে দায়বদ্ধতার কথা। আর এত যদি তারা গর্ব করে বলেন যে তারা যোগ্য, তাহলে যে প্রাইভেট কলেজগুলিতে জুনিয়র কলেজগুলিতে কত টাকা একজন শিক্ষক বেতন পান, 10,000, 12,000, 5,000, 6,000 বেতন রয়েছে, 15,000 টাকা বেতন পেলে সাংঘাতিক বেশি বেতন, এই বেতন নিয়ে তাদের ছাত্র যদি স্ট্যান্ড করতে পারে ফার্স্ট ডিভিশন পায়, কিন্তু জুনিয়র কলেজে গিয়ে আপনারা দেখেছেন কেউ থার্ড ডিভিশন পায় না, লেটার পাস চার মাস পাস স্ট্যান্ড করে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন দুটো একটা পাওয়া যায়, থার্ড ডিভিশন নেই। নতুন নতুন যেগুলো হয়েছে সেগুলোতে হয় কারা পড়াচ্ছে, একেবারে নতুন নতুন স্টুডেন্টরা কনফিউজেশন করে তারা পড়াচ্ছে। সুতরাং কার কতটুকু যোগ্যতা রয়েছে, এখানকার সরকারি কলেজগুলিতে কত টাকা সরকারকে মাসে বেতন দিতে হয় আর এর বিনিময়ে ছাত্রদের কোন শিক্ষা তারা উপহার দিচ্ছে, অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং এ সমস্ত ভ্রান্ত নীতির জন্যই সরকার কী করছে, বেসরকারিকরণ করছে, সরকারকে সুযোগ করে দেওয়া হচ্ছে শিক্ষাকে বেসরকারিকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা হলো যে নিজেদের আত্মসমীক্ষা আত্মসমীক্ষা আত্মসমালোচনা, নিজেদের মুখ দর্পণে মুখোমুখি বলে একটা কথা আছে যে আয়নায় আমি আমার নিজের মুখ দেখব, আয়নায় নিজের মুখ না দেখে অন্যের দিকে তারা আঙুল তুলছে। সেদিন জানান দিতে চাই যে সেদিন কি হয়েছিল, যে সেদিন স্বদেশ রঞ্জন দাসকে কিছুটা দেরি হয়েছিল আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু সেদিন আমরা দেখেছি যে সেই অধ্যক্ষকে জেলে পুড়িয়ে রাখা হয়েছিল, যাকে শারীরিকভাবে নির্যাতন করা হলো এবং তাকে দিয়ে সব পরীক্ষার খাতা পরীক্ষার শেষে তাকে সিগনেচার করা হয়েছিল, তাকে তো সেই
ইয়ে থেকে অব্যাহতি দেওয়া হয়নি। এটা এটা কেমন করে হলো? ঈশান বাংলা সরাসরি অনুষ্ঠানে এগুলো কথা আমি বলেছিলাম। আর 21 সেপ্টেম্বর ছাত্রদের উপর যে কেস করা হলো, যারা কেস করেছেন এসে তাদের ক্ষমার অযোগ্য, এবং এবং এখানে বলছি ছাত্ররা কোনো অন্যায় করেনি, বচসা হতে পারে। সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখলে তা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই কেস আমরা আগেই বলেছি, এই কেস বিনা শর্তে কেস উনাদেরকে মামলা প্রত্যাহার করতে হবে, আর না হলে পুজোর পরে তার জন্য আপনারা তৈরি থাকুন, তার জন্য আপনারা তৈরি থাকুন। দেখে নেবেন আন্দোলনের পাল্টা আন্দোলন কীভাবে করতে হয়। আপনাদেরকে আজকে পর্যন্ত সময় দিয়ে দিলাম, তারপরের জন্য আপনারা আপনারা তৈরি থাকুন, দেখবেন ফল তার ভয়াবহ আকার ধারণ করবে। আপনারা জানেন সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে কি তাদের কারণ? কারণ আপনারা জানেন ইউজিসি গাইডলাইন মোতাবেক একজন শিক্ষককে মিনিমাম যে 5 ঘন্টা ক্লাস করতে হবে, 5 ঘন্টা হয় মিনিমাম, এবারে 6 ঘন্টা 40 মিনিট, এবং যা সপ্তাহে 40টি ক্লাস নিতে হবে। সেই সঙ্গে আপনারা জানেন প্রত্যেক টিচারের ওয়ার্ক ডায়েরি থাকে, এবং এইচওডির কাছে সেটা থাকে ওয়ার্ক ডায়েরি, কে কতটা ক্লাস নিয়েছেন কতটা নেননি। গুয়াহাটিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে নেই কোনো যোগদান কর্মসূচি, শুক্রবার স্পষ্ট ভাষায় জানালেন রাজ্যের বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা। তিনি বলেন বিজেপির প্রদেশ কার্যালয় উদ্বোধনে আগামী 8 অক্টোবর গুয়াহাটিতে আসছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কিন্তু তার উপস্থিতিতে প্রদেশ কার্যালয় উদ্বোধনে অন্য দলের কোনো নেতা কর্মী যোগদানের কর্মসূচি নেই। উল্লেখ্য, ইদানিং রাজ্যের প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা অজিত সিং, প্রাক্তন বিধায়ক রাহুল রায় সহ অনেক নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন, জোর চর্চা শোনা যাচ্ছিল। জেপি নাড্ডার উপস্থিতিতে তারা যোগদান করবেন বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছিল, বাস্তবে এই সংবাদ সঠিক নয় বুঝিয়ে দিলেন বিজেপির প্রদেশ সভাপতি। মহাযোগদান কার্যসূচী 8 তারিখের পরিবর্তে আমি এখন নতুন পরি দেখলাম, যে ডেটত আপনাদের অবলম্বন করব। সন্তুষ্টি অসন্তুষ্টির কথা নাই, আমার জ্যেষ্ঠক সন্মান কনিষ্ঠক মরম, যেহেতু সম্পত্তিটা পুলিশ আছে, এটা আমার 8 তারিখে যোগদান নহয়, কারণ যেহেতু আমার গব্য গব্য প্রোগ্রাম কার্যক্রম, তারপর আমার 30,000 অধিক বুথর কার্যকর্তা থাকবে, তার যোগদান করবলে গেলে আমার আকৌ স্পেস লাগে, টাইম লাগে, তাদের লিমিটেশনের ভিতর আমার এই সভাখন হয়, মিনিটসে আমার প্রোগ্রাম হয়ে গেছে, আটাইখিনি কার্যক্রম সফলভাবে সহযোগিতার হব, তার কারণে আমার প্রতিজন আমার যে দায়িত্ব আছে, অলরেডি অহাকালি আমার রেডিও মিটিং আছে, প্রস্তুতি বৈঠকের ওপর কি ধরনের চলব, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক দূষণ গৌতম যে আসব, তেওঁলোকৰ আগত আমি সকলোৱে যাক যাক বিভাগ দায়িত্ব দিছোঁ এই গোটেইখিনি বিভাগৰ কথা বিৱৰণী তেওঁলোকে বুজ লয়। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। পূজোর আনন্দ উপভোগ করতে চলে আসুন আসাম বিশ্ববিদ্যালয় এলাকার প্রাকৃতিক সৌন্দর্য পরিবেষ্টিত দরগাকোনায় গ্রিন চিলি রিসোর্টে। মনোরম প্রাকৃতিক পরিবেশে এখানে এসে আনন্দ উপভোগ করুন, থাকছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9401755887002253138 এবং 9395259708 এই নম্বরে। বাম্পার পূজার অফার 2022 চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার শিলচর গলি নাম্বার 2 শিলচর সদর থানার নিকটে। দশেরা দেওয়ালি ছট পূজা উপলক্ষে 5,000 টাকা কেনাকাটা করলে পেয়ে যাচ্ছেন একটি কুপন। প্রথম পুরস্কার পাবেন স্কুটি, দ্বিতীয় পুরস্কার এলসিডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার সেলাই মেশিন এবং পঞ্চম পুরস্কার পাবেন গ্যাস স্টোভ। ডাবল ধামাকা অফার 2022, 20,000 টাকা কেনাকাটা করলে আকর্ষণীয় গিফট, খেলা হবে ছট পূজার পরে খেলা হবে। বরাকে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো সুপ্রতিষ্ঠিত ভোল্টাস শোরুম। শহরের জানিগঞ্জের বন বিভাগের
ঠিক বিপরীতে রয়েছে ভোল্টার্স কোম্পানির ইউনিক গ্যালারি। এখানে আপনারা পাচ্ছেন অত্যাধুনিক এবং উন্নত মানের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার সহ আপনাদের প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। ভোল্টার্স শোরুমে আপনাদের সুস্বাগতম। যোগাযোগের ঠিকানা জানিগঞ্জ শিলচর অপোজিট ফরেস্ট অফিস। যোগাযোগের নম্বর 8415925377। ফিরে এলাম বিরতির পর। মৎস্য বিভাগের অধীনে রেফ্রিজারেটর ভ্যানের ফ্ল্যাগ অফ করে যাত্রা শুরু করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার মৎস্য বিভাগের কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে মৎস্য বিভাগের মাধ্যমে বিভিন্ন প্রকল্প দেওয়া হচ্ছে সুবিধা প্রাপকদের। উল্লেখ্য, আরডিএফআই ফান্ড সুবিধা প্রাপকদের জন্য 15 লক্ষ টাকা ব্যয়ে ভ্যানটি বরাদ্দ করা হয়েছিল। নমস্কার, অত্যন্ত আনন্দের দিন আজ। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের আজকে এই মৎস্য বিভাগের পক্ষ থেকে শিলচর কনস্টিটিউয়েন্সির রবীন্দ্র দাস, যিনি মালনিবিল অঞ্চলে থাকেন, উনি একজন মাছের ব্যবসা করেন, এই কথা মাথায় রাখে এই গরিব ছেলেকে আজকে এই মৎস্য বিভাগের পক্ষ থেকে একটা রেফ্রিজারেটর ভ্যান দেওয়া হয়েছে। যে রেফ্রিজারেটর ভ্যানের মাধ্যমে আগামী দিনে এই যে মাছ নদীর থেকে উঠে, আমরা জানি যে কাঁঠাখাল বা বিভিন্ন অঞ্চলে মাছ যারা ব্যবসা করেন ওনারা ধরে রাখেন, পরবর্তীকালে সেটাকে নিয়ে পাঠক বাজার বা বিভিন্ন বাজারে সেটা বিক্রয় হয়। আর এই যে আসা যাওয়ার এই যে ট্রানজিট পিরিয়ডে যাতে মাছগুলো নষ্ট না হয় তার জন্য সরকার এই চিন্তা করে আজকে এই গাড়ি দিয়েছে। আর এই রবীন্দ্র দাস গাড়ি পেয়েছেন, আরআইডিএফের আন্ডারে সরকার এই গাড়ি দিয়েছে। একটা গাড়ির দাম 15 লক্ষ টাকা, আর এই 15 লক্ষ টাকা থেকে আমরা দেখেছি যে সরকার 80% সাবসিডি এই গাড়িতে দিচ্ছে, আর শুধু 20% আজকে বেনিফিশিয়ারিকে দিতে হচ্ছে। তো রবীন্দ্র দাস এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সম্মানিত লোকসভার সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয় যিনি প্রতিনিধি রয়েছেন, পুলক দাস উপস্থিত রয়েছেন এই বিভাগে যিনি। স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার পছন্দের প্রার্থীকে তৃতীয় স্থানে সোনাবাড়িঘাট জিপি সভাপতি পদে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী সাবিনা হাবিব বরভুইয়া। তিনি তার নিকটতম কংগ্রেস প্রার্থী গুলশান আরা বেগম চৌধুরীকে 597 ভোটে পরাজিত করেছেন। তৃতীয় স্থানে ছিলেন ইআইইউডিএফ এর প্রার্থী সুমা বেগম বরভুইয়া। নির্দল প্রার্থী সাবিনা হাবিব পেয়েছেন 2080 ভোট। ভোট গণনায় তিনি জয়ী হওয়ায় পর সংবর্ধনার জোরে ভাসেন এই প্রার্থী। অন্যায়ের বিরুদ্ধে তাই থাকবা এবং মানুষের হক মানুষের পৌঁছাই দিবা। জিপির যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনের যে ঐতিহাসিক রায় দিয়েছেন সোনাবাড়িঘাটের জিপির মানুষ, সেটার জন্য আমি সোনাবাড়িঘাটের জিপির প্রত্যেক জনসাধারণকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমার সহধর্মিনী সাবিনা হাবিবার পক্ষে থেকে যে আজকে যেভাবে উজাড় করে যে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে মানুষ ন্যায়ের পক্ষে ভোট দিয়েছেন, যার জন্য আমি আগামী দিনে সেই সোনাবাড়িঘাট জিপির মানুষের একজন নকর হিসাবে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানায় জগন্নাথ ভোজনালয় ও নিরামিষ রেস্টুরেন্ট। বিশুদ্ধ সুস্বাদু নিরামিষ খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে উপনয়ন, বৈষ্ণব সেবা, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের নিরামিষ খাবার পাওয়া যায়। এখানে 100 জনের বসার সুবিধা রয়েছে। তাছাড়া এখানে সুস্বাদু প্রসাদও পাওয়া যায়। আমাদের ঠিকানা HDFC ব্যাংক কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে। যোগাযোগের নম্বর 9401317770। ফিরে এলাম বিরতির পর।
বন্যাক্রান্ত হননি এমন লোক যেমন সরকারি সাহায্য পেয়েছেন, তেমনি বঞ্চিত হয়েছেন বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত লোক। এমন তথ্য সামনে এসেছে সোনাই সার্কেলের ডুংরিপাড় জিপিতে। স্থানীয় গ্রুপ সদস্য আলাউদ্দিন বলেন, এই জিপির বাগেহর গ্রামের দুই ব্যক্তির অ্যাকাউন্টে বন্যার ক্ষতিপূরণ বাবদ সরকারি সাহায্যের টাকা জমা হয়েছে, কিন্তু এর মধ্যে একজন তো বন্যায় আক্রান্ত হননি। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে সঠিক সার্ভে হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন এই গ্রুপ সদস্য। এ বিষয়ে তদন্ত দাবি করেছেন স্থানীয় মানুষ। আমরা ফ্ল্যাটে ডুবিছে আর সরকারি কোনো কিছু নাই। আমরা স্কুল আসলো, আমরা কয়জন কোনো সাহায্য পাইছে না, সাহায্য পাইছে না। আমার নাম আলাউদ্দিন হাজারি, ডিপার জিপি, আপনার ডিপার জিপি সিক্স গ্রুপ নম্বর ছয়। এই ছয়ের ভিতরে আমরা প্লেয়ার হয়েছি, অত সমস্যা হিসাবে আমরা অতখান কষ্ট করিয়া, আমরা প্লেয়ারের ভিতরে অতখান সমস্যা করিয়া, অত মানুষ জলে জল উঠে দিয়ে গেছে, অনেক মানুষের জল আপনার বাড়ির ভিতরে কখনো ঘর ঠিক করতে পারছে না। আর কখন পর্যন্ত এই মানুষগুলা সরকারের অনুদান কিছু একটা জিনিস নাই, অন্য অন্য জায়গায় পায়, জিপির ভিতরে অনেক জায়গায় পায়, আমরা গ্রুপ নম্বর ছয়ের ভিতরে কিচ্ছু নাই এখন। আপনার ছয় নম্বর ওয়ার্ডে কতটা ফ্যামিলি হইব ফ্লাড এফেক্টেড আছে? আমার ছয় নম্বর গ্রুপে আপনার ফ্যামিলি হইব আপনার মনে হয় আপনার 35 জন। কতজনে টাকা পাইছে? কতজনে পাইতে শুনি, আমরা এখানে কিছু 10 মানুষ আছে, তারার ভিতরে আপনার তারা কিছু ডুবাইছে না, তারা আপনার পাইছে 2 ঘর না 3 ঘরে। আর যারা ফ্ল্যাট ডুবাইছে, যারা আপনার ফ্ল্যাটে ডুবছে তারা কিছু। আপনার এখানে সার্ভে হয়েছিল না এটা সরকারি? হ্যাঁ, সার্ভে হয়েছে। আপনার আকবর চৌধুরী বলে একজন নাম আসিল পাটওয়ারি, এরপরে তাই না ছিল অজয় মাস্টর বলে আরেকজন আসিল আপনার ডুংরিপাড় জিপির, তাই না ছিল অজয় মাস্টার, তারা দুইজনে সার্ভে, হ্যাঁ তারা দুইজনে সার্ভে করছে, আরও 2-1 জন আসিল তারা লগে অন্য অন্য মাস্টার, তারা 8 নম্বর গেছে বাগর। একটি ইনোভা গাড়ি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনায় আহত হয়েছেন 3 জন। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার কাটিগড়ার গণিগ্রামে। গাড়ির ধাক্কায় গণিগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলের দেওয়ালের একাংশ ভেঙে যায়। গাড়িটি টিআরকে সড়কের রানীঘাট থেকে কাটিগড়ার দিকে যাওয়ার সময় গণিগ্রাম বাজারে একাধিক গাড়িকে ধাক্কা দেয়। খবর পেয়ে কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িসহ খরুল ইসলামকে আটক করে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ছোট ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা না তুলে দুর্গাপূজার আয়োজন করার আহ্বান মুখ্যমন্ত্রীর। কাছাড় কলেজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন কিছু শিক্ষক, অভিমত নাগরিক সভায়। গুয়াহাটিতে জেপি নাড্ডার উপস্থিতিতে কেউ যোগ দিচ্ছেন না বিজেপিতে, জানালেন ভবিষ্য। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।